হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার এই ভিডিওটিতে ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পজিটিভ ভার্ব। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখতে চাই যে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যেহেতু এটা একটি শিক্ষামূলক ভিডিও, তাই এটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না যে ভিডিওটি কী নিয়ে আলোচনা করেছি আমি। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটি শুরু করি। হ্যাঁ, পজিটিভ ভার্ব, আসলে পজিটিভ ভার্ব ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। পজিটিভ ভার্ব হচ্ছে, এর বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্বের কাজ হচ্ছে নিজে না করে অন্যকে দিয়ে কোনো একটি কাজ করিয়ে নেওয়া। অর্থাৎ ধরুন আপনি আপনার ছোটো ভাইকে দিয়ে আপনার রুমটা পরিষ্কার করালেন, কেমন? তো এই কাজটা কিন্তু আপনার রুমটা পরিষ্কার করা হলো, আপনি চাইছিলেন রুমটা পরিষ্কার হোক, কিন্তু আপনি নিজের রুমটা পরিষ্কার করেননি, পরিষ্কার করেছে আপনার ছোটো ভাই। অর্থাৎ আপনি এই কাজটা নিজে না করে আপনার ছোটো ভাইকে দিয়ে কাজটা করে নিয়েছেন। এটাই হচ্ছে পজিটিভ ভার্ব। তো আমরা একটু সংজ্ঞাটা একটু দেখি, তাহলে আপনারা আরও একটু ভালোভাবে ক্লিয়ার হবেন যে পজিটিভ ভার্ব কাকে বলে। দেখুন, কর্তা যে কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়, তাই হলো পজিটিভ ভার্ব। অর্থাৎ কর্তা যে কাজটি নিজে না করে, অর্থাৎ নিজে কী করে, নিজে কাজটি করে না, নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়। কাকে দিয়ে করে নেয়? অন্যকে দিয়ে করিয়ে নেয়, তাই হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের একটি উদাহরণ আমি আপনাদেরকে দেখাই। যেমন এটা দেখুন, এটা খুবই চিরাচরিত একটি সেন্টেন্স পজিটিভ ভার্বের ক্ষেত্রে। মা শিশুটিকে চাঁদ দেখায়, অর্থাৎ মা শিশুটিকে চাঁদ দেখায়, শিশুটি চাঁদ দেখতেছে, কিন্তু শিশুটিকে চাঁদ দেখাইতেছে কে? তার মা। অর্থাৎ শিশু চাঁদ দেখার তার পিছনে কাজে ভূমিকা রাখতেছে তার মা। অর্থাৎ মা শিশুটিকে দিয়ে চাঁদ দেখাইতেছে। সুতরাং এটা একটা পজিটিভ ভার্ব। উদাহরণস্বরূপ আমাদের ইংরেজিটা দেখি, দ্য মাদার শোজ দ্য চাইল্ড দ্য সান, চাইল্ড দ্য মুন। হ্যাঁ, অর্থাৎ মা শিশুটিকে চাঁদ দেখায়। এখানে দেখুন, মা কিন্তু নিজে চাঁদটা দেখতেছে না, বা শিশুটি নিজে চাঁদটা দেখতেছে না, মার দ্বারা অর্থাৎ মায়ের সাহায্যের কারণে শিশুটি চাঁদটা দেখতেছে। সুতরাং সেজন্য এখানে কী হয়েছে, শোজ হয়েছে। যদি মা নিজে কাজটি করতো, তাহলে হয়তো এরকম, দ্য মাদার সি দ্য মুন। এটা হচ্ছে দ্য মাদার সি দ্য মুন, অর্থাৎ মা চাঁদটি দেখতেছে। ঠিক আছে, আর একটি উদাহরণ দেখি আমরা। দ্য টিচার টিচেস আস ভেরি ওয়েল, শিক্ষক আমাদেরকে খুব ভালোভাবে শিখায়। এখানে দেখুন, শিক্ষক আমাদেরকে শিখাইতেছে, শিখতেছি কারা? আমরা শিখতেছি। হ্যাঁ, কিন্তু আমরা তো নিজে নিজে শিখতেছি না, আমাদের কে শিখাইতেছে? শিক্ষক শিখাইতেছে। অর্থাৎ আমাদের শেখানোর কাজটা শিক্ষক আমাদেরকে দিয়ে করাইতেছে। এটা একটা প্রযোজক ক্রিয়া। কিছু প্রযোজক ক্রিয়ার উদাহরণ আপনাদেরকে দেখাই, কিছু প্রযোজক ক্রিয়া দেখালে আপনারা বুঝতে পারবেন বিষয়টা, আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে প্রযোজক ক্রিয়া আসলে কী। দেখুন, সি হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ একটা বেসিক ফর্ম। ভার্বের একটা বেসিক ফর্ম হচ্ছে সি। ভার্বের একটা বেসিক ফর্ম কী? সি। আর এর পজিটিভ ফর্ম হবে শো। সি হচ্ছে দেখা, শো হচ্ছে দেখানো। সি হচ্ছে নিজে দেখা, আর শো হচ্ছে অন্যকে দিয়ে দেখানো। লার্ন অর্থ হচ্ছে শেখা, টিচ অর্থ হচ্ছে শেখানো। লার্ন অর্থ হচ্ছে নিজে শেখা, টিচ অর্থ হচ্ছে অন্যকে দিয়ে কিছু শেখানো। এরপর হচ্ছে ইট, হিট হচ্ছে খাওয়া, ফিড হচ্ছে খাওয়ানো। ইট হচ্ছে নিজে খাওয়া, ফিড হচ্ছে অন্যকে খাওয়ানো, অর্থাৎ খাওয়ার কাজটা অন্যকে দিয়ে করানো। এটা হচ্ছে পজিটিভ ভার্ব। নো অর্থ হচ্ছে জানা, আর ইনফর্ম অর্থ হচ্ছে জানানো। নো হচ্ছে জানা, হচ্ছে নিজে জানা, অর্থাৎ কর্তা যদি নিজে জানে তাহলে হচ্ছে নো। আর ইনফর্ম হচ্ছে কর্তা যদি কাউকে দিয়ে কাউকে জানায়, হ্যাঁ কাউকে দিয়ে জানানোর কাজটা করে, তাহলে সেটা হচ্ছে ইনফর্ম, সেটা হয়ে যাবে পজিটিভ ভার্ব। রিমেম্বার অর্থ হচ্ছে স্মরণ করা, এটা হচ্ছে মেইন ভার্ব, বেসিক ফর্ম। আর রিমাইন্ড হচ্ছে পজিটিভ ভার্ব, অর্থাৎ কর্তা আর মনে করার কাজটা অন্যকে দিয়ে করে নিয়েছে।
অর্থাৎ অবজেক্টকে দিয়ে করে নিয়েছে। আসলে এরকম অনেক হাজার হাজার পজিটিভ বার্ব ইংলিশ গ্রামারে আছে। এর ভিতরে কিছু কিছু পজিটিভ বার্ব ভিন্ন, অর্থাৎ কিছু কিছু পজিটিভ বার্বের ব্যবহার একটু ভিন্ন হয়ে থাকে। এর ভিতরে কিছু এক্সেপশনাল কিছু বার্ব আছে যেগুলোর ব্যবহার একটু ভিন্ন হয়। কেমন? তো আমি ওই বার্বগুলো নিয়ে একটু আলোচনা করি। ওই বার্বগুলো হচ্ছে হ্যাভ, ওই বার্বগুলো হচ্ছে হ্যাভ, মেক, ল্যাট, হেল্প এবং গ্যাট। এই পাঁচটি বার্বের, এগুলো পজিটিভ বার্ব, এগুলোর ক্ষেত্রে ব্যবহারটা একটু ভিন্ন হয়, অর্থাৎ এগুলো কোনো পজিটিভ ফর্ম নেই। এগুলোই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ বাক্যের ঘটনের ক্ষেত্রে, বাক্যের কাজের ক্ষেত্রে এগুলো ভিন্ন হয়ে থাকে। এটা বোঝানোর আগে আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি, তাহলে আপনারা পরের বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। সেটি হচ্ছে একটি টার্ম হচ্ছে ডুইয়ের। ডুইয়ারটা আসলে কী? ডুইয়ারটা হচ্ছে, ধরুন যদি কোনো একটা ব্যক্তি কোনো একটা কাজ করে, অর্থাৎ আপনি যদি স্কুলে যান, যেমন আমি আপনি বললেন যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে যাওয়ার কাজটা কে করতেছে? আপনি করতেছেন। সুতরাং এখানে কাজটা যেহেতু আপনি করতেছেন, আপনি হচ্ছেন এই বাক্যে ডুইয়ার। আবার যদি আপনি এটা বলেন যে আমি আমার ছোটো ভাইকে স্কুলে নিয়ে যাইতেছি, অর্থাৎ স্কুলে যাইতেছে কে? আপনার ছোটো ভাই। হ্যাঁ, আপনার ছোটো ভাইকে আপনি স্কুলে নিয়ে যাইতেছেন, কিন্তু যাওয়ার কাজটা আপনার ছোটো ভাই করলেও এটা কিন্তু আপনি করতেছেন। অর্থাৎ যাওয়ার কাজটা করতেছেন আপনি, কিন্তু কাজের ফল ভোগ করতেছে আপনার ছোটো ভাই। অর্থাৎ আপনি তাকে স্কুলে নিয়ে যেতেছেন, কিন্তু মূলত আপনি তার স্কুলে যেতেছেন না, ও স্কুলে যেতেছে। অর্থাৎ যাওয়ার আলটিমেট ফলাফলটা, আলটিমেট কনসিকোয়েন্সটা কিন্তু আপনার ছোটো ভাইয়ের উপর পড়তেছে। সুতরাং আপনার ছোটো ভাই হচ্ছে রিসিভার। এখানে আপনি হচ্ছে ডুইয়ার, আপনার ছোটো ভাই হচ্ছে রিসিভার। ডুইয়ার হচ্ছে যে কাজটি করে, ডুইয়ার হচ্ছে যে কাজটি করে, আর রিসিভার হচ্ছে, রিসিভার হলো যে কাজটির ফল ভোগ করে, যে কাজটির ফল ভোগ করে। অর্থাৎ যার উপর কাজটির প্রভাব কি, যার উপর কাজটির প্রভাব পড়ে সেই হচ্ছে রিসিভার। কেমন? তো ডুইয়ার আর রিসিভার জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা শুরুতে হ্যাভের ব্যবহার নিয়ে একটু আলোচনা করি। হ্যাভ একটি পজিটিভ বার্ব এবং একটি মেইন বার্ব, দুটি হতে পারে ব্যবহার ক্ষেত্রে, ব্যবহার বারে হ্যাভের ব্যবহার চেয়ে আলাদা হতে পারে। চলুন দেখি হ্যাভের ব্যবহারটা কীরকম। আমি প্রথমে একটা রুল লিখেছি, সেটা হচ্ছে যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অর হ্যাড প্লাস ডুইয়ার প্লাস বার্ব ওয়ান। অর্থাৎ যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকে, হ্যাঁ, এরপরে যদি ডুইয়ার থাকে, অর্থাৎ যে কাজটি করে সেই কর্তাটা থাকে, তাহলে ওই ডুইয়ারের পরে কী হবে? বার্বের মেইন ফর্ম হবে, অর্থাৎ বার্ব ওয়ান হবে। হ্যাঁ, আমি যদি একটা এক্সাম্পল দেখে তাহলে আপনারা বুঝবেন। নিচে এক্সাম্পলটা দেখুন, আই হ্যাভ দ্য ম্যান ক্লিন দ্য রুম। দেখুন আইটা হচ্ছে আপনি, কেমন? আইটাকে আপনি, আই হ্যাভ দ্য ম্যান ক্লিন দ্য রুম। আপনি মানুষটিকে দিয়ে কী করতেছেন? রুম পরিষ্কার করাতেছেন। এখন রুমটা আলটিমেটলি পরিষ্কার হইতেছে কে? পরিষ্কার হইতেছে দ্য রুম, অর্থাৎ রিসিভারটাকে। দ্য রুম পরিষ্কার করতেছে কে? দ্য ম্যান, অর্থাৎ ডুইয়ারটাকে? দ্য ম্যান, কাজটি যে করতেছে সে হচ্ছে ডুইয়ার। সুতরাং দ্য ম্যান যেহেতু কাজটি করতেছে আর দ্য ম্যান যেহেতু হ্যাভের পরে বসছে, সুতরাং এখানে কী হবে? দ্য ম্যানের পরে বার্বের বেসিক ফর্ম অর্থাৎ মেইন ফর্ম অর্থাৎ বার্ব ওয়ান হবে। এখানে ক্লিনড হবে না, শুধুমাত্র ক্লিন হবে। কেমন? ও দ্বিতীয় রুলটি আমি একটু দেখি। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অর হ্যাড, এই তিনটি থাকলে এরপর যদি রিসিভার থাকে, অর্থাৎ আগে আমরা কি দেখেছি যে সাবজেক্ট হ্যাভ হ্যাজ হ্যাডের পর যদি ডুইয়ার থাকে তাহলে বার্ব ওয়ান হবে। আর দ্বিতীয় রুলটি হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি রিসিভার থাকে তাহলে বার্ব থ্রি হবে। অর্থাৎ রিসিভার আমরা কি বলছি? যার উপর কাজটি প্রভাবিত হয়, অর্থাৎ যে কাজটির ফল ভোগ করে সে হচ্ছে কি? রিসিভার। দেখুন আই হ্যাভ দ্য রুম ক্লিনড বাই দ্য ম্যান। আপনি একটু দেখুন যে আমি রুমটিকে পেয়েছি বা রুমটিকে করিয়েছি কি? পরিষ্কার কার দ্বারা?
একটি মানুষ দ্বারা। অর্থাৎ এই রুমটি কিন্তু রুমটি কিনি যিনি পরিষ্কার হয়েছে হয়নি, রুমটিকে নিশ্চয়ই কেউ না কেউ পরিষ্কার করেছে। সেটি কে করেছে? দি ম্যান, অর্থাৎ একটি লোক। অর্থাৎ লোকটি হচ্ছে ডুইয়ার আর দ্য রুম হচ্ছে রিসিভার। যেহেতু হ্যাভের পরে রিসিভার বসছে, সুতরাং এখানে কি হবে? রুল অনুযায়ী বার থ্রি হবে, ক্লিন হবে না, ক্লিনড হবে। এবারে আসুন আমরা গ্যাট এবং গট এই দুটি বারবের ব্যবহার সম্পর্কে একটু আলোচনা করি। গ্যাট হচ্ছে একটি বারবের প্রেজেন্ট ফর্ম আর গট হচ্ছে ফাস্ট ফর্ম, কেমন? তো আমরা প্রথম রুলটির দিকে আগাই। প্রথম রুলটি হচ্ছে এরকম যে সাবজেক্ট সাবজেক্ট প্লাস গ্যাট অথবা গট ডুইয়ার টু প্লাস বার ওয়ান। এখানে দেখুন সাবজেক্টের পরে কী বসছে? গ্যাট অথবা গট বসছে। এরপরে কী বসছে? ডুইয়ার বসছে। আমরা আগে বলেছি যে ডুইয়ার হচ্ছে যে কাজটি করে থাকে, অর্থাৎ সাবজেক্ট গ্যাট গটের পরে যদি ডুইয়ার থাকে তখন টু প্লাস বার ওয়ান হবে, অর্থাৎ ইনফিনিটিভ হবে। আমরা জানি টু প্লাস বার ওয়ান সমান কি? ইনফিনিটিভ। অর্থাৎ যদি ডুইয়ার থাকে গ্যাট গটের পরে তখন ইনফিনিটিভ টু প্লাস বার ওয়ান হবে। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। উদাহরণটি দেখুন, আই গ্যাট দ্য বয় টু ওয়াশ অর ওয়াশড দ্য কার। আমি বালকটিকে দিয়ে কি করেছি? কারটি, অর্থাৎ আমার গাড়িটি পরিষ্কার করিয়েছি। এখন গাড়িটিকে নিজে নিজে পরিষ্কার হয়েছে? হয়নি। গাড়িটিকে পরিষ্কার করেছে কে? দি বয়, অর্থাৎ বালকটি গাড়িটিকে পরিষ্কার করেছে। যেহেতু গাড়িটি পরিষ্কার হওয়ার কাজটা বালকটি করেছে, এখানে বালকটি হচ্ছে ডুইয়ার, আর দ্য কার, যে কারটি পরিষ্কার হয়েছে সে হচ্ছে কি? রিসিভার। যেহেতু ডুইয়ার গ্যাটের পরে বসছে তখন কী হবে? ডুইয়ারের পরে টু ওয়াশ হবে, অর্থাৎ টু প্লাস বার ওয়ান হবে, ওয়াশড হবে না। দ্বিতীয় রুলটি আমরা দেখি, সাবজেক্ট প্লাস গ্যাট অর গট প্লাস রিসিভার। সাবজেক্টের পরে যদি গ্যাট অথবা গট থাকে, এরপরে যদি রিসিভার থাকে, কী থাকে? রিসিভার থাকে, তাহলে বার থ্রি হবে। কী হবে? বার থ্রি হবে। সাবজেক্টের পরে সাবজেক্ট গ্যাট গট প্লাসের পরে যদি রিসিভার থাকে তাহলে কী হবে? বার থ্রি হবে। হ্যাঁ, আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কি। দেখুন, আই গ্যাট দ্য কার টু ওয়াশ অর ওয়াশড বাই দ্য বয়। দেখুন আই গ্যাট তো ঠিক আছে, গ্যাটের পরে কী বসছে? দ্য কার বসছে। এখন কারটা কী হয়েছে? পরিষ্কার হয়েছে। কার কি নিজে নিজে পরিষ্কার হতে পারে? কখনোই হতে পারে না। কারটিকে পরিষ্কার করেছে কে? দ্য বয়, অর্থাৎ পরিষ্কারের কাজটি করেছে বালকটি। সুতরাং বালকটি হচ্ছে ডুইয়ার আর দ্য কার হচ্ছে রিসিভার। যেহেতু বালকটি নিজে কাজটি করে, কারটি নিজে নিজে পরিষ্কার হয়নি, বালকটি দ্বারা সে পরিষ্কার হয়েছে, সুতরাং এখানে কার হচ্ছে রিসিভার আর দাবা হচ্ছে ডুইয়ার। শুধু এটা কী একটা, এটা ফেসিভ সেন্টেন্স। হ্যাঁ, তো ওইটা বাদ দিলাম ফেসিভের কথায়। আমাদের রুল অনুযায়ী যদি গ্যাটের পরে যদি রিসিভার বসে তাহলে কী হবে? ইনফিনিটিভ হবে না, বার থ্রি হবে, ওয়াশড হবে। অর্থাৎ এটা হবে দ্য কার, আই গ্যাট দ্য কার ওয়াশড বাই দ্য বয়। আশা করি বুঝতে পেরেছেন। এর ভিতরে একটি এক্সেপশনাল সেন্টেন্স আমি আপনাদেরকে দেখাই। এটা একটু এটাতে অনেকে অনেক সময় কনফিউজড হয়ে যায় যে আই গ্যাট দ্য ওয়াশিং মেশিন টু ওয়াশ অর ওয়াশড দ্য ক্লথস। দেখুন, আমি ওয়াশিং মেশিনটাতে কী দিয়েছি? কাপড় দিয়েছি ওগুলো পরিষ্কার করার জন্য, কাপড় পরিষ্কার করার জন্য। এখানে রিসিভারকে দ্য ক্লথস, অর্থাৎ পরিষ্কার কে হইতেছে? ক্লথস হইতেছে, কাপড় চোপড়গুলো পরিষ্কার হইতেছে। পরিষ্কার কে করতেছে? দ্য ওয়াশিং মেশিন করতেছে। যদিও ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো আমি দিতেছি, কিন্তু ওয়াশের কাজটা, অর্থাৎ পরিষ্কার করার কাজটা কিন্তু ওয়াশিং মেশিনই করতেছে। ওয়াশিং মেশিনটা যদিও বা বস্তু হয়ে, কিন্তু এখানে এটা কি ব্যক্তিরূপে কাজ করেছে? এটাকে ব্যক্তি হিসেবে কল্পনা করতে হবে আমাদেরকে। এখানে ওয়াশিং মেশিন হচ্ছে ডুইয়ার আর দ্য ক্লথস হচ্ছে রিসিভার। সুতরাং এখানে কি হবে? ওয়াশিং মেশিনের পরে টু ওয়াশ হবে। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন গ্যাট এবং গটের ব্যবহার। এবার খুবই সহজ তিনটি বার্ব, সেগুলোকে পজিটিভ বার্ব রূপান্তর করতে হলে একদম সহজ একটিমাত্র রুল দিয়ে আমরা করতে পারি, সেটা হচ্ছে ল্যাট মেক অ্যান্ড হেল্প। এই তিনটি ওয়ার্ড, ল্যাট মেক এবং হেল্প, এই তিনটি ওয়ার্ড, এই তিনটি বার্বকে আমরা পজিটিভ বার্বে রূপান্তর করতে পারি উইথ অনলি ওয়ান রুল, অর্থাৎ একটিমাত্র রুল দিয়ে, একটিমাত্র নিয়ম দিয়ে করতে পারি। সেটি হচ্ছে এরকম, দেখুন যদি লিখি রুলটি, সাবজেক্ট প্লাস
let, make, help. এরপর doer হোক or receiver হোক কি হবে doer হোক or receiver হোক doer হতে পারে receiver হতে পারে কিন্তু এরপরে কি হবে verb 1 অর্থাৎ verb 1 হবে অর্থাৎ verb base form হবে শেষ শেষ এরকম অর্থাৎ subject plus let make help এ তিনটি verb থাকলে সাবজেক্টের পরে এ তিনটি verb থাকলে doer আর receiver যেটাই হোক সেটা doer হোক সেটা যে কাজটি করে সেই হোক যে কাজটি ফলো করে সেই হোক তাহলে তখন কি হবে verb 1 হবে আমি যদি একটা সেন্টেন্স লিখি I let the work do by him আমি কাজটি করিয়েছি কাকে দিয়ে তাকে দিয়ে এখানে I let বসেছে the work কাজটি করিয়েছি কাজটি কি নিজে নিজে করছে না কাজটি করিয়েছি কাজটি হচ্ছে রিসিভার তবুও doer হচ্ছে him যদিও বা let এর পরে রিসিভার হয়েছে এই ক্ষেত্রে কি হবে verb 1 হবে আবার make এর ক্ষেত্রে এরকম I make the work easy to him অর্থাৎ আমি কাজটি তার কাছে সহজ করেছি এখানে I এর পরে make বসছে দেখুন make এর পরে যদিও বা work বসছে অর্থাৎ রিসিভার বসছে তবু এখানে কি হয়েছে easy to him I make the work এখানে make এর পরে কি হয়েছে verb-এর base form হয়েছে এখানে verb-এর base form হয়েছে এরপর দেখুন help-টি যদি করি আসলে এতটুকুই ছিল let make এবং help এর ব্যবহার আমি positive verb নিয়ে আলোচনা করেছি যে positive verb কাকে বলে positive verb কাকে বলে positive verb এর সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি এবং একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যে positive verb কি এবং positive verb এর কিছু উদাহরণ দেখিয়েছি যে basic verb কোনটি positive verb কোনটি এরপরে আমি দেখানোর চেষ্টা করেছি পাঁচটি ভিন্ন verb যেগুলোকে positive verb এ রূপান্তর করতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হয় সেগুলো হচ্ছে have make let help get নিয়ে আলোচনা করেছি এরপর আমি doer এবং receiver জিনিসটা কি সেটা ক্লিয়ার করেছি doer হচ্ছে যে কাজটি করে সে হচ্ছে doer আর receiver হচ্ছে যার উপর কাজটি করা হয় অর্থাৎ যে কাজটি ফল ভোগ করে সেই হচ্ছে receiver এখানে আমি have এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি have এর পরে doer হলে কি হবে have এর পরে receiver হলে কি হবে আলোচনা করেছি এবং get নিয়ে আলোচনা করেছি get এর পরে doer হলে কি হবে এবং get এর পরে receiver হলে কি হবে সেটা নিয়ে আমি আলোচনা করেছি আবার পরিশেষে আমি আরও তিনটি বার যেগুলো পজিটিভ বার উৎপাদন করতে হলে কি করা হবে let make help এই তিনটি বার্বকে আমি পজিটিভ বার উৎপাদন দেখিয়েছি যে সাবজেক্টের পরে তিনটি বার্ব হলে সবসময় কি হবে verb 1 হবে সেটা doer হোক আর receiver হোক ঠিক আছে সেটা doer হোক আর receiver হোক কি হবে verb-এর base form হবে আসলে positive verb খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ইংলিশ গ্রামার এটা BCS এ আসে এটা যারা SSC examine দিবে যারা SSC examine তাদের জন্য গুরুত্বপূর্ণ ইভেন BGS পরীক্ষা BCS পরীক্ষা সব পরীক্ষা positive verb থেকে একটা প্রশ্ন আসেই সুতরাং আশা করি আপনারা সবাই এই positive আমার এই লেকচারটি ভালোভাবে শুনবেন টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে গুরুত্ব সহকারে দেখবেন দেখবেন যে positive verb জিনিসটা আপনাদের কাছে একদম ইজি হয়ে গেছে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন অন্যকে এটা দেখানোর সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম